নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। সংবিধান প্রণেতা বিআর আম্বেদকরের 65তম মৃত্যুবার্ষিকী পালিত, রয়েছে ভিন্ন কর্মসূচি। ঐক্যবদ্ধ সাংবাদিকরা, ব্যক্তিগত জামিনে মুক্তি পেলেন বরাক বুলেটিনের প্রতিষ্ঠাতা অনির্বাণ। হাইলাকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অল্টো ও অটোর মুখোমুখি সংঘর্ষে জখম 4। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ভারতরত্ন তথা সংবিধান প্রণেতা ডক্টর বিআর আম্বেদকরের 65তম তিরোধান দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করল কাছাড় জেলার স্কাউটস অ্যান্ড গাইডস অ্যাসোসিয়েশন। সোমবার সকালে শহরের DNNK বিদ্যালয়ে একগুচ্ছ কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। এদিন শোভাযাত্রার মাধ্যমে তিরোধান দিবসের সূচনা করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন জায়গা পরিক্রমা করে জেলাশাসক কার্যালয় সংলগ্ন বিআর আম্বেদকরের প্রতিমূর্তির সম্মুখে গিয়ে জড়ো হয়ে প্রতিমূর্তিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন স্কাউটস অ্যান্ড গাইডের শিক্ষক ও প্রশিক্ষার্থীরা। পরে DNNK বিদ্যালয়ে বিবেকানন্দ ওপেন স্কাউটস গ্রুপের মুখ্য উপদেষ্টা তথা প্রাক্তন শিক্ষক পুলিন বিহারী দাসের পৌরোহিত্যে এক সভাও অনুষ্ঠিত হয়। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলার DDC রাজীব রায়। উল্লেখ্য, এদিনের সভার সূচনা পর্বে সমবেত সর্বধর্ম প্রার্থনা আসর আয়োজিত হয়। প্রথমে স্কাউট গাইডের কীভাবে ডেভেলপমেন্ট হয়, কীভাবে কাছাড়কে তাদের জীবনের শুরুতেই দেশের দশের সমাজের সবাই কাজে যারা নিয়োজিত হতে পারে, প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে, তার দিকে লক্ষ্য রেখে তিনি ওনার বক্তব্য আরম্ভ করেন। বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের জীবনের, ছাত্র জীবনের দিক, সমাজের দিক, রাজনৈতিক দিক, সমস্ত দিক মোটামুটি আলোচনা করেন। সংবিধান প্রণেতা ডক্টর আম্বেদকরের মহাপরিনির্বাণ দিবস উপলক্ষে সোমবার কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন করা হয়েছে। এই উপলক্ষে সকাল 8টায় জেলাশাসকের উন্নয়ন ভবন কার্যালয়ের সম্মুখে বাবা সাহেবের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এরপর SP অফিসের পেছনে থাকা ডক্টর আম্বেদকর ভবনে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়। हमें याद रखना है कि प्रियाम्बल टू द कॉन्स्टिट्यूशन भी अंबेडकर साहब ने दिया था, ये सोच के कि एक यूनाइटेड कंट्री, खुद सारे स्ट्रेटा ऑफ द सोसाइटी मिलके आगे कैसे बढ़ेंगे, तो उसमें यही प्रयास होना चाहिए कि अंडर प्रिविलेज सेक्शन समाज में छूट ना जाए। प्रगति के इस रेस में जो हम हमेशा भागते रहते हैं, कहीं ना कहीं अंडर प्रिविलेज सेक्शन छूट ना जाए, और उसके प्रयास से सरकार, हमारे जिला प्रशासन और सोसाइटी के साथ हम अगर आगे बढ़ सकते हैं तो सभी सेक्शन में सभी डेवलप हो सकते हैं, यही हमारी प्रयास रहेगी। तो आपकी SC सर्टिफिकेशन में भी जो भी इश्यूज है हम स्टडी करेंगे, क्या प्रॉब्लम है, इसमें डिलेज जो है हम मिनिमाइज करने के लिए कोशिश करेंगे। मैं स्पेशली चिल्ड्रन को बोलना चाहती हूँ कि उनकी कथा हमें भी बहुत इंस्पिरेशन देती है, आपको भी पढ़ते रहना चाहिए। हमारे बीच में उन्होंने प्रॉब्लम्स को एनकाउंटर करते हुए आगे गए जिंदगी की, बस यही मतलब है। आप सभी को यही मैं आशीर्वाद। বরাক উপত্যকা জুড়ে সাংবাদিকদের প্রতিবাদে গর্জে ওঠায় অবশেষে ব্যক্তিগত জামিনে মুক্তি পেলেন বরাক বুলেটিনের প্রতিষ্ঠাতা তথা সাংবাদিক অনির্বাণ রায়চৌধুরী। উল্লেখ্য, তার নিউজ পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে শিলচর সদর থানায় তাকে দেশদ্রোহী ধারায় অভিযুক্ত করে মামলা করা হয়। সমাজ স্বার্থে সংবাদ পরিবেশনরত সাংবাদিকদের বিরুদ্ধে এহেন গুরুতর অভিযোগ মোটেই কাম্য নয় এবং তাকে জামিন অযোগ্য মামলায় গ্রেফতার করা হলে গোটা সাংবাদিক সমাজকে গড়াদে ভরতে হবে বলে সিদ্ধান্ত নেয় প্রেস ক্লাব। এতে সমর্থনে এগিয়ে আসেন বরাক উপত্যকা সহ দেশের বিভিন্ন স্থানের লোকজন ও সংগঠন। এদিন সকালে অনির্বাণকে শিলচর সদর থানায় জেরা করতে তলব করা হয়।
প্রেস ক্লাবের সিদ্ধান্ত অনুযায়ী এদিন অনির্বাণের সাথে শিলচর সদর থানায় হাজির হন অর্ধ শতাধিক সাংবাদিকদেরও। দীর্ঘক্ষণ জেরার পর পিআর বন্ডে তাকে মুক্তি দেয় পুলিশ। এদিকে সাংবাদিকদের ঐক্যবদ্ধতা রুখতে শিলচর সদর থানায় পুলিশ সহ অর্ধ সামরিক বাহিনী মোতায়েন করা হয়। এমনকি জেরা চলাকালীন কোনো সাংবাদিকদের থানায় প্রবেশ করতে দেয়নি পুলিশ। আমি মেইনটেইন করি যে এই স্টোরিটা দিস আর্টিকেল হ্যাজ বিন রিটেন এক্সারসাইজিং দ্য রাইটস গ্যারান্টেড টু মি বাই দ্য আর্টিকেল 19A অফ ইন্ডিয়াস কনস্টিটিউশন। আই হ্যাভ কেপ্ট দ্য রিজনেবল রেস্ট্রিকশনস ইন মাইন্ড ওয়াইল রাইটিং এন্ড পাবলিশিং দ্য আর্টিকেল। আই স্ট্যান্ড বাই মাই আর্টিকেল, এটা আমার স্টেটমেন্ট ছিল আজকে। এবং উনি জিজ্ঞেস করতে চাইলেন, উনি আমায় জিজ্ঞেস করেননি যে এই আর্টিকেলে, বা উনি এটাও বলেননি যে আর্টিকেল দেশদ্রোহিতা প্রমাণ করে, কিন্তু উনি বলেছেন যে আমার এগেনস্টে যে কেসটা আছে সে ট্রায়ালটা চলবে, এবং আমার যদি কোনো হেজিটেন্সি থাকে তাহলে আমি কোর্টে যাব এবং কোর্টে গিয়ে যাতে এটার আবেদন জানাই। আমি ওনাকে আমাদের এখনো স্পষ্ট দাবি হলো যে রাষ্ট্রদ্রোহিতার যে ধারা রয়েছে সেটিকে প্রত্যাহার করতে হবে। আমরা পুরো পরিস্থিতির দিকে আমরা কড়া দৃষ্টি রাখছি। পুরো বিষয়টি এ অঞ্চলের সর্বস্তরের সাংবাদিকদের পর্যবেক্ষণে রয়েছে। আমরা যদি দেখি যে অনির্বাণ রায়চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা প্রত্যাহার করা না হয় তাহলে পুলিশের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব। আমরা আজকে এখানে এই অঙ্গীকারের কথা পরিষ্কারভাবে জানিয়ে দিই। হাইলাকান্দিতে আবারও ঘটল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। জেলার বোয়ালিপাড় সৈদবন্দে একটি দ্রুতগামী অল্টো ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন চারজন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। জানা যায় সোমবার বিকেল 5টা নাগাদ উত্তর নারায়ণপুর নাউরি গ্রামের বাসিন্দা রাজু আহমেদ বুড়ভইয়া তার গর্ভবতী স্ত্রী রুবিয়া ইয়াসমিন বুড়ভইয়া সহ ভগ্নিপতি অটোরিকশা চালক হোসেন আহমেদ বুড়ভইয়াকে সাথে নিয়ে হাইলাকান্দি এসকেরাই সিভিল হাসপাতালে সংলগ্ন আস্থা হেলথ কেয়ার সেন্টার থেকে স্ত্রী রুবিয়া ইয়াসমিনের সোনোগ্রাফি করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে বোয়ালিপাড় সৈদবন্দের জাতীয় সড়কে AS 11-2933 নম্বরের একটি অল্টোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের অটোর। প্রত্যক্ষদর্শীদের মতে অল্টো গাড়িটি রাস্তার মধ্যে থাকা একটি বড় গর্তকে এড়িয়ে যাওয়ার সময় রাজু আহমেদ বোরভুইয়াদের অটোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়, আর এতেই ঘটে বিপত্তি। এদিকে লালার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক খসরুল ইসলাম লস্কর তার পুত্র ইমরান আহমেদকে সাথে নিয়ে শিলচর থেকে ডাক্তার দেখিয়ে তাদের নিজস্ব AS 11-2933 অল্টো গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন সদর DSP নির্মল ঘোষ এবং হাইলাকান্দি সদর থানার OC ইন্সপেক্টর আম্পি দাউলাগপ্পু। পরে পুলিশ ও স্থানীয়রা মিলে গুরুতর আহত চারজনকে উদ্ধার করে হাইলাকান্দি এসকেআই সিভিল হাসপাতালে নিয়ে আসেন। এই চারজনের মধ্যে দুজনের অবস্থা সংকটজনক থাকায় তাদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এদিকে হাইলাকান্দি জেলায় ঘন ঘন সড়ক দুর্ঘটনা ঘটায় সচেতন নাগরিকরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং জাতীয় সড়কের সংস্কার সহ ট্রাফিক ব্যবস্থাকে আরও মজবুত করার জন্য জেলা প্রশাসনের কাছে দাবি জানান। মুখ্যমন্ত্রী ভূমাফিয়া ও ভুয়ো মুহুরিদের বিরুদ্ধে কড়া মনোভাব পোষণ করার পরও এ সংক্রান্ত মামলায় পুলিশের ভূমিকা রহস্যময় কেন, এ নিয়ে প্রশ্ন তুললেন এক মামলাকারী। বিগত সেপ্টেম্বর রাঙ্গেরখাড়ি পুলিশ ফাঁড়িতে এক ভুয়ো দলিল লেখকের বিরুদ্ধে একটি মামলা করেন মিনা সিনহা। তার অভিযোগ, জমি কেনার পর প্রতারণার শিকার হন তিনি। ভূমাফিয়াদের মদতে জমির জালিয়াতি করে সরকারি নথিপত্র তুলে দেয় ওই অভিযুক্ত দলিল লেখক তথা কাটিগড়ার হিতেশ্বর সিনহা। অভিযুক্ত দলিল লেখকের জেরে জমি কেনার কয়েক লক্ষ টাকা দিয়েও জমির মালিকানা পাননি তিনি। পরে সুবিচার পেতে বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন তিনি, কিন্তু আজ অবধি ওই ভুয়ো দলিল লেখকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে অভিযুক্ত হিতেশ্বর কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন মামলাকারী। অতিসত্বর পুলিশ প্রশাসন এই বিষয়টিতে বিহিত ব্যবস্থা না নিলে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হবেন বলে জানান মামলাকারীর পুত্র তাপস সিনহা। আমি একটা জমি ক্রয় করেছিলাম সেকেন্ড লিং রোড। হ্যাঁ, জমিটা আমার মহরিদ হিতেশ্বর সিনহা,
সেই জমিটার আমারে মাপযোগ করিয়া দিছিল আর কাগজপত্র হে বানাইয়া দিছিল কিন্তু কাগজটা যেটা বানাইয়া দিছিল এটা একটা ভুয়া কাগজ মানে হে বানাইয়া দিছিল এফিডেভিট যেটা করছিল তার রং এফিডেভিট করিয়া যেহেতু আমারে হে জমিটা ক্রয় করা লাগি ক্রয় করা যাচ্ছে আর আমার সব পয়সা এদিকে ইনভেস্ট করে নিয়েছে এখন বর্তমানে আমি না জমিটা পাইয়া না পয়সাটা রিটার্ন পাইয়া আর এই ব্যাপার নিয়ে আমি মানে যথেষ্ট আছি না আর আরেকজন আছে তার উপরে আমি কেসটা পুট করছিলাম গত 24/9/21 রাঙ্গিরহাই থানাতে কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না হিতেশ্বর সিনহার এগেনস্টে এই হিতেশ্বর সিনহাটা হলো মহরি যার কোনো লাইসেন্স নেই কিন্তু উইদাউট লাইসেন্সে হে কীরকম মহরি বিক্রি করে এটা আমি জানতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছেন যে উইদাউট লাইসেন্সে যারা মহরি থাকে তাদের বঞ্চিত করা হবে বলে কিন্তু এখন পর্যন্ত তো কিছু করা হয় নাই আর কয়েক মাস হয়ে গেল কিন্তু তার উপরে কোনো অ্যাকশন এখন মতো লওয়া হয় নাই যেহেতু আমি এখন পর্যন্ত না পাইয়ার জমি না পাইয়ার টাকা আর আমি যে সময় তার লগে কন্ট্যাক্ট করি হিতেশ্বর সিনহার লগে মরিপ্রার লগে হে আমাকে হুমকি দিচ্ছে এখন আর এই হলো কেসের কপিটা যেটা আমি কেস পুট করছিলাম কিন্তু এখন পর্যন্ত কোনো স্টেপ নেওয়া হয় না আপনি একটা কথা বলছেন যে এফিডেভিটটা হিতেশ্বর সিনহার বানাইছে যে জমির মালিক যে আর তার নামটায় আর আরেকজনের নাম একই নাম বলে তারা এফিডেভিট ভারতবর্ষের সংবিধান প্রণেতা তথা ভারতরত্ন ডক্টর বি আর আম্বেদকরের 65তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংবিধান গৌরব অভিযানের অঙ্গ হিসেবে সোমবার কাছাড় জেলা বিজেপির ইটখলাস্থিত কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন কাছাড় জেলা অনুসূচিত জাতি মোর্চার সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী নিহার রঞ্জন দাস এতে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত প্রত্যেক বক্তারাই ডক্টর বি আর আম্বেদকরের জীবনশৈলী নিয়ে বিস্তারিত আলোচনা করেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী অসম প্রদেশ অনুসূচি জাতি মোর্চার সহসভাপতি অমলেন্দু দাস শিলচরের সাংসদ প্রতিনিধি পুলক দাস সহ বিজেপি দলীয় নেতৃবৃন্দ সহ কর্মীবৃন্দরা এখন পর্যন্ত এভাবে 3.5 বছর এমন দিনে ওনার স্মৃতিচারণ আমরা করে থাকি আর এই সুযোগে আমরা বৃন্দা আম্বেদকরকে জানার চেষ্টা করেছি আমি ভাবি এটা একটা মহৎ কাজ আর আপনাদের সকলের মাধ্যমে প্রকৃত অর্থে বৃন্দা কে ছিলেন সেটা আমরা প্রতিটা স্তরের সমাজের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা বৃন্দা প্রয়াস করে যাচ্ছি যে ব্যাপারটা ভারতবর্ষে অত প্রাচীনকালে ছিল এখন ধীরে ধীরে বিলুপ্ত হয়ে আসছে তিনি আমি ভাবি না যে এই অবস্থায় রয়েছে বলে বিভিন্ন মনীষীর চেষ্টায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের চেষ্টায় মহৎ ব্যক্তিদের চেষ্টায় সেটা সরানো সম্ভব হয়েছে যে অস্পৃশ্যতা সেই জায়গা থেকে আশ্চর্য যে কলম্বিয়া ইউনিভার্সিটি 100 জন পণ্ডিতের ভেতরে যার নাম তার শৈশবে যখন পড়াশোনা আর সেই পড়াশোনা যখন স্কুলে যেতেন তখন স্কুলে যেহেতু উনি আজকের দিনে ছোট জাতি নাই কিন্তু তখন ছোট জাতি বলা হতো আর বলে ওনাকে জল খেতে দেওয়া হতো এদিকে একই দিনে শিলচর বিধানসভা কেন্দ্রের অসুস্থ বেশ কয়েকজন রোগীর সুচিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক অনুদানের চেক তুলে দিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী সোমবার বিজেপির কাছাড় জেলা কার্যালয়ে এক সংক্ষিপ্ত সভার মাধ্যমে দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে সুবিধা প্রাপকদের হাতে অনুদানের চেক তুলে দেন বিধায়ক 1 লক্ষ টাকা করে আর্থিক অনুদান পেয়েছেন অনামিকা দাশগুপ্ত তাপস রঞ্জন ধর কাজল কর্মকার 30,000 টাকা বাবু সিং 50,000 টাকা নান্টু পাল 25,000 টাকা মণিদীপা চক্রবর্তী 20,000 টাকা আশুতোষ চক্রবর্তী 25,000 টাকা মৃণাল কান্তি শর্মা 20,000 টাকা কাবেরী মজুমদার 25,000 টাকা শুভজিৎ ভট্টাচার্য 50,000 টাকা সুনিতা রবিদাস 20,000 টাকা এদিনের আর্থিক অনুদানের চেক বন্টন অনুষ্ঠানে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি কাছাড় জেলা কমিটির সভাপতি বিমলেন্দু রায় আসাম প্রদেশ বিজেপি অনুসূচিত জাতি মোর্চার সহসভাপতি অমলেন্দু দাস শিলচর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান মঞ্জুল দেব জাতীয় পরিষদ সদস্য রূপম সাহা বিজেপি কাছাড় জেলা কমিটির 2 সাধারণ সম্পাদক যথাক্রমে শশাঙ্ক চন্দ্রপাল ও
অভ্রজিৎ চক্রবর্তী, জেলা বিজেপির সহসভাপতি যথাক্রমে অমিয়কান্তি দাস ও রাজেশ কুমার দাস, অনুসূচিত জাতি মোর্চার কাছাড় জেলা সভাপতি আইনজীবী নিহার রঞ্জন দাস ও অনুসূচিত জাতি মোর্চার রঞ্জিত দাস প্রমুখ। মানে একদম খুব বাজে অবস্থা, এই অবস্থা থেকে দলের জন্য ও নির্বাচনে মানে মিসেসকে মানে ব্যাডিটেন রেখে আর ও দলের জন্য কাজ করছে। যদি ঠাকুরকে ঠাকুরের কাছে আপনারা সবাই আশীর্বাদ মানে প্রার্থনা করবেন যে এই ম্যাডি যাতে সুস্থ হয়ে ঘরে ফিরে, খুবই অবস্থা খারাপ। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ রেখেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী আজকে 1 লক্ষ টাকা অনুদান সরকার পক্ষ থেকে দিয়েছে। করিমগঞ্জ জেলা সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে সোমবার মহিলা ও বালিকাদের বিরুদ্ধে সংগঠিত লিঙ্গভিত্তিক হিংসা নিরাময়ে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয় করিমগঞ্জে। স্থানীয় জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে এই কর্মশালায় আয়োজন করা হয়। এদিন প্রত্যেক বক্তারাই কিভাবে মহিলারা হেনস্থার শিকার হচ্ছেন তা নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। এছাড়াও অল্প বয়স্ক মেয়েদের অনেক সময় অভিভাবকরা বিয়ে দিয়ে দেন এবং পরবর্তীকালে তারা মানসিকভাবে কিংবা শারীরিকভাবে হেনস্থার শিকার হয়, তাই এ ব্যাপারে অভিভাবকদের সচেতন থাকতে আহ্বান জানানো হয়। আমরা দেখেছি এডুকেটেড মহিলারাও কিন্তু বিশেষ করে ভায়োলেন্সের শিকার হচ্ছে, তার কারণটা কি? যতক্ষণ না আমরা কারণটা জানবো তার সলিউশনটা আমাদের প্রপার হবে না। আজকে আমাদের দেখেছি সংবিধান অনেক কিছু দিয়েছে, অনেক কিছু আইন আছে, তবুও ভায়োলেন্সটা আজকে কেন চলছে? ভায়োলেন্সটা কিন্তু আজকের ইয়ে নয়, আমরা যদি অনেক সেঞ্চুরিজ থেকে দেখেছি। তার জন্য আমরা দেখেছি মহিলারা দে আর ডিপ্রাইভড সেকশন। এবং একটু ইতিহাসের দু একটা কথা বলে দিই যে যখন আমাদের ভায়োলেন্স এগেনস্ট উইমেন বা ধরো রাইট টু এডুকেশন, সেটার কিন্তু রিফর্ম শুরু হয়েছিল আমাদের ইন্ডিয়াতে 18th century থেকে। এবং 18th century তার জন্য পুরুষরাই শুরু করেছিল কিন্তু, হ্যাঁ। তার মধ্যে আমরা দেখেছি রাজা রামমোহন রায়, দয়ানন্দ সরস্বতী, এরা কিন্তু অনেকগুলো সোশিয়াল রিফর্ম চেয়েছিলেন, তার মধ্যে এডুকেশন অফ উইমেন সেটাও চেয়েছিলেন। অন্যান্য বছরের ন্যায় এবারও 6 ডিসেম্বর রাষ্ট্রীয় সমতা দিবস হিসাবে পালন করলো লোয়ার পোয়া এলাকার শিবেরগুল এবিভিপি শাখা। এদিন ছিল দেশের সংবিধান রচয়িতা ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের প্রয়াণ দিবস। দিনটিকে গোটা দেশে শ্রদ্ধার সঙ্গে রাষ্ট্রীয় সমতা দিবস হিসেবে পালন করা হয়েছে। সোমবার স্থানীয় শিবেরগুল মহাবীর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের প্রেক্ষাগৃহে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে আম্বেদকরের প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্বলন এবং পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে বিভিন্ন বক্তা ডক্টর ভীমরাও আম্বেদকরের জীবনাদর্শন নিয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানের মুখ্য বক্তা তথা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক রাজীব পাল ভীমরাওজিকে দেশের সমতা পুরুষ হিসাবে আখ্যায়িত করে উনার মতাদর্শে সবাইকে এগিয়ে চলার পরামর্শ দেন। ইংরেজি বিভাগের শিক্ষক কার্তিক সিনহা পড়ুয়াদের দেশ ও রাষ্ট্রের প্রতি সহমর্মিতা দর্শিয়ে এগিয়ে যাবার অনুপ্রেরণা দেন। সমতা দিবস প্রসঙ্গে বক্তব্য রাখেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষে করিমগঞ্জ জেলার প্রাক্তন জেলা সহ সংযোগ প্রদীপ দেবনাথ, শিবেরগুল শাখার সহ সম্পাদক সুজন দাস প্রমুখ। তারা ছাত্রছাত্রীদের আম্বেদকরজির আদর্শকে অনুসরণ করার পাশাপাশি সবাইকে দেশ সেবায় ব্রতী হবার আহ্বান জানান। বিআর আম্বেদকরের মৃত্যুবার্ষিকী যেটা প্রয়াণ দিবস পাওয়া হয়, আর আজকের দিনটা সামাজিক সমতা দিবস, সোশিয়াল ইকুয়ালিটি ডে, এটারে সেলিব্রেট করা হয়, মানানি হয় এটারে। আর পুরো ভারতবর্ষে সব জায়গাতেই আজকের দিনটা বিভিন্নভাবে পালন করা হয়। আর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই দিনটাকে সামাজিক সমতা দিবস হিসাবে প্রত্যেক বছর পালন করে আসে। আর প্রত্যেক ইউনিটে শিবরগুল ইউনিট এইরকম আরো যেতে জায়গাতে ইউনিট আছে, সব জায়গাতে এইরকম পালন করা হয় এই দিনটা। বিদ্যার্থী পরিষদের মেইনলি তিনটা কার্যক্রম থাকে, যেটা মেইনলি করাই লাগে, আর বাকি কার্যক্রম হইতেই থাকে। তিনটা কার্যক্রম হয়েছে গিয়া, প্রথমে
9th জুলাই যেটা হইছে কিয়া ন্যাশনাল স্টুডেন্ট ডে বলে উইদিন এবিভিপির ফরমেশন হইছে এবিভিপির অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ফরমেশন হইছে উইদিন টাই 9th জুলাই 1949 এ তারপরে স্বাধীনতা দিবস হবে আর বাড়ি থেকে 3 কিলোমিটার দূরবর্তী রেল সড়কের পাশ থেকে 50 ঊর্ধ্ব এক ব্যক্তির খণ্ডিত রক্তাক্ত নিথর দেহ উদ্ধারের ঘটনায় উত্তর ত্রিপুরার পানিসাগর এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। মৃত ব্যক্তির নাম গোকুল প্রসাদ নুনিয়া, তিনি পেশায় মৎস্য ব্যবসায়ী ছিলেন। বাড়ির স্থানীয় এলাকায় ঘটনার খবর পেয়ে ধর্মনগর রেল পুলিশ অকুস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবার বর্গের হাতে তুলে দিয়েছে। সেই সঙ্গে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। জানা যায়, সোমবার সাত সকালে গরু চড়াতে গিয়ে রেললাইনের পাশে একটি রক্তাক্ত মৃতদেহ নজরে পড়ে রাখালদের, তারাই খবরটি জানায় পুলিশে। ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তিটি চলন্ত ট্রেনের সংস্পর্শে এসে রেলে কাটা পড়ে মারা গেছেন। এই যে মারা গেছে এখন ট্রেনের নিচে পড়া, তোমার কি হয়? খাকা ছোট খাকা। কি নাম তাই নে? তার নাম গোকুল প্রসাদ নুনিয়া। কিতা করতে তাই নে? এমনি তাই তাই এমনি জালুর মাছ ধরতো। ও স্যার মাছ উঠ ব্যস্ত। তার পরিবার আর কে কে আছে? তার পরিবার তো মাছ ওই আমার তোমরা লগে থাকি খাকার রচান ভাতিজা এবারে তান বৌদি সব তাই নে বাড়ি কোন জায়গাতে? আমরা মানে কইছি বাড়ি আইবা সকালে দেখে বেগু বেগ আর মহানাম সংকীর্তন শ্রবণে অগণিত ভক্তবৃন্দের সমাগম ঘটল দিগশ্রীকুণার দামছড়া বাজারে। রবিবার মহানাম সংকীর্তনের চতুর্থ দিনে মহাপ্রসাদ বিতরণ করা হয়। উল্লেখ্য, বিগত 2 ডিসেম্বর থেকে খ্যাত কীর্তনিয়ার একাধিক দল অবিরাম নাম সংকীর্তন পরিবেশন করছেন বলে কীর্তন কমিটির পক্ষ থেকে জানানো হয়। সংসারে মজিলি শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের 65তম মৃত্যুবার্ষিকী পালিত, রয়েছে ভিন্ন কর্মসূচি। ঐক্যবদ্ধ সাংবাদিকরা, ব্যক্তিগত জামিনে মুক্তি পেলেন বরাক বুলেটিনের প্রতিষ্ঠাতা অনির্বাণ। হাইলাকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অল্টো ও অটোর মুখোমুখি সংঘর্ষে জখম 4। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।